আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি ছোট্ট একটা টপিক নিয়ে কথা বলবো, আজকে বেশি কথা বলবো না। সেটা হচ্ছে আপনারা আমার যারা শুরু থেকে পর্যন্ত ভিডিওগুলো দেখেছেন, প্রত্যেকটা ভিডিওর সামনে একটা জিনিস লক্ষ্য করবেন, যেমন একটা লাইক এবং হচ্ছে আপনার সাবস্ক্রাইবার এবং হচ্ছে আপনার একটা বেল আইকন থাকে, যেটা অটোমেটিক্যালি ভিডিওর উপরে কিন্তু এমনি এমনি আসে এবং জাস্ট তিনটা জায়গাতে ক্লিক করে অটোমেটিক্যালি চলে যায়। আপনারা যদি লক্ষ্য না করেন, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো। আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, সেখানে আপনারা এরকম একটা আইকন দেখতে পাবেন। তো এইটা মূলত ভিডিওতে কীভাবে ব্যবহার করা হয় আর এটা ব্যবহার করলে আসলে লাভ কী, এটা ব্যবহার করলে লাভ বলতে আমি আপনাদেরকে বলবো, যারা একদম নতুন ইউটিউবে আসে বা সার্চ করে আপনার ভিডিও হয়তো বা তাদের সামনে আসলো, তারা আপনার ভিডিওটা জাস্ট শুধু দেখলো কিন্তু ওরা সাবস্ক্রাইব লাইক কমেন্ট বা আপনার শেয়ার বা বেল আইকন অনেকেই কিন্তু এটা বোঝে না। তো আপনি তাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা জাস্ট একটু ভিডিওর সামনে তুলে ধরবেন এবং আপনি তাদেরকে মুখে বলবেন, তাহলে দেখবেন তারা এই জিনিসটা বুঝতে পারবে এবং আপনার ভিডিওটা দেখে যদি ভালো লাগে জাস্ট একটা লাইক করবে, জাস্ট আপনার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, পাশাপাশি আপনার বেল আইকন অন করে দেবে এবং দেখবেন যে কমেন্টস করবে, যার কারণে এই জিনিসটা আসলে ভিডিওর সামনে তুলে ধরে এবং এটা দিলে মোটামুটি ভিডিওটার অনেকটা কোয়ালিটি সম্পন্ন হয়, এজন্য মোটামুটি এটা দেওয়া। তো এটা কীভাবে দেবেন, কোথা থেকে আনবেন, কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে এটা ব্যবহার করবেন, তো পুরো প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো সো আজকে আমরা সেই প্রসেসটা দেখে আসি। আজকে আমাদের কত নম্বর পর্ব আপনাদের মনে আছে? 7 নম্বর পর্ব দেখতেছেন আপনারা। তো সো 7 নম্বর পর্ব, যারা আগের বাকি পর্বগুলো যারা মিস করেছেন তারা অবশ্যই বাকি পর্বগুলো দেখে আসবেন আমার চ্যানেলে ঢুকে, আর যারা দেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। নতুন যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না কিন্তু। তো চলুন আর বকবক না করে আমরা আজকের ভিডিও ফুটেজটি শুরু করি। তো আমি বলবো আপনারা সব মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা স্কিপ করবেন না, জাস্ট পুরো ভিডিওটা দেখবেন। আমি আশা করি একটা ভিডিওতে আপনার যথেষ্ট, আর আপনার কোথাও যেতে হবে না। তো চলুন প্রিয় দর্শক শুরু করা যাক। তো প্রথমে জাস্ট ইউটিউবে ঢুকবেন, ইউটিউবে ঢোকার পর গ্রিন স্ক্রিন ভিডিও লিখে আমি যদি প্রথমে সার্চ করি দেখতে পাবেন এখানে গ্রিন স্ক্রিন বিভিন্ন ধরনের ভিডিও আছে। এই ভিডিওগুলোই মোটামুটি বিভিন্ন আপনার যে ভিডিওগুলো আছে বা বিভিন্ন যে আপনার টিকটক বা অন্য ধরনের যে সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো দেখেন সেখানে মূলত ব্যবহার করা হয়। তো আমি এখানে দেখবো যে গ্রিন স্ক্রিন আপনার হচ্ছে লাইক, তারপর লিখবো হচ্ছে আপনার সাবস্ক্রাইব এবং হচ্ছে আপনার বেল আইকন। তো জাস্ট আমি লিখে এটাকে যদি আমি সার্চ করি, আমি লিখে যার সার্চ করলাম, সার্চ করার পরে একদম উপরের দিকে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, দেখেন আমি মূলত এই ভিডিওটাই ব্যবহার করি। তো জাস্ট এই ভিডিওটাতে যে আমি যদি একটু প্লে করে আপনাদেরকে দেখাই, আমি সাউন্ড অফ করে দিচ্ছি, আচ্ছা সাউন্ড অফই আছে, দেখতে পাচ্ছেন একটা ভিডিও আসলো, জাস্ট একটা লাইক দিল, জাস্ট সাবস্ক্রাইব করলো এবং বেল আইকনটি অন করে দিল, অটোমেটিক্যালি আবার কী হবে ভিডিওটা চলে গেল। জাস্ট আমি এইটাকেই ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য ওয়াই লেখার একদম বাম পাশে শুধু 2টা S যুক্ত করে দেবেন ইউটিউব থেকে ডাউনলোড করার জন্য। আমি S যুক্ত করে দিয়ে জাস্ট ইন্টারপ্রেস করলাম, ইন্টারপ্রেস করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস অটোমেটিক্যালি চলে আসবে। জাস্ট সিম্পলি আপনি যে ডাউনলোডটি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক্যালি একটা নতুন পেজ ওপেন হবে, জাস্ট সেটাকে আপনি ক্লোজ করে দেবেন, এটার প্রয়োজন নেই। আপনারা একদম কর্নারে যদি লক্ষ্য করেন আমার অটোমেটিক্যালি ডাউনলোড মানে হচ্ছে রানিং আর কমপ্লিট হয়ে গেছে। সো আমি এখন এটাকে আমি ব্যবহার করব। তো এই জন্য আমি জাস্ট আমার যে ভিডিও এডিটিং যে আমি সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারে অটোমেটিক্যালি আমি সফটওয়্যারটা ওপেন করে নেব। সো সফটওয়্যারটা ওপেন করার পর এই ফাইলটা আমার যেখানে মোটামুটি ডাউনলোড হয়ে গেছে সেখান থেকে আমার এই ফাইলটা নিয়ে আসতে হবে। সো আমি এখন চলে যাচ্ছি সেই আমার ডাউনলোড যে ফাইলটা, জাস্ট আমি যে ডাউনলোড ফাইলটা নিয়ে আসবো। তো আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার এই ভিডিওর যে ইন্ট্রোটা আছে, ইন্ট্রোটাতে আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাতে চাচ্ছি। তো আমি যেখানে আমার ডাউনলোড করা ছিল ডাউনলোড যে ফাইলটা, আমি ফাইলটা এখান থেকে শুধুমাত্র ড্র্যাগ করে ধরে টেনে নিয়ে এসে আমার ফিল্মোরাতে অটোমেটিক্যালি তুলে ভিতরে ঢোকায় ছেড়ে দিলাম। জাস্ট এটা ছেড়ে দেওয়ার পর অটোমেটিক্যালি আমি দেখতে পাচ্ছেন ডান সাইডে গ্রিন স্ক্রিন অটোমেটিক চলে আসছে। এটাকে আমি ড্র্যাগ করে জাস্ট এই ভিডিওর নিচে নিয়ে এসে ছেড়ে দেবো। নিচে নিয়ে এসে ছেড়ে দেওয়ার পর এখানে আমরা ভিডিওটা প্লে করে দেখবো যে আসলে পজিশনটা কেমন। জাস্ট আমরা যদি প্লে করি দেখতে পাচ্ছেন লেখাটা চলে আসলো লাইক, আপনার সাবস্ক্রাইব এবং হচ্ছে আপনার বেল আইকন। তো আমরা এতটুকুই দরকার, জাস্ট আমরা এটা পোস্ট করে দেবো। এই যে টাকতে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে আমি টান দিলাম, এখান থেকে আমি আস্তে আস্তে একটু স্মুথলি স্লো করে দেখা যে আমার কোথায় থেকে প্রয়োজন, এখান থেকে আমার প্রয়োজন। জাস্ট আমি এখানে ক্লিক করে জাস্ট এই যে কেচির মতো যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ক্লিক করে দিলাম, এখানে কিন্তু 2টা পার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন।
তো আমি বাম পাশের এই পার্টটাকে ডিলিট করে দেব। তো এটাকে আমি রাইট বাটনে ক্লিক করে জাস্ট ডিলিট করে দিলাম। সো এখন আমরা দেখব যে এদিকে আমাদের কত দূর পর্যন্ত প্রয়োজন। জাস্ট আমি যদি এরকম করে টেনে ধরে নিয়ে যাই আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আসলো। এটা আসলে কত দূরে যাচ্ছে আমি মনে হয় খুব বেশি জুম করে ফেলছি, জাস্ট এতটুকুই মনে হয়। জাস্ট আমি একটু প্লে দিয়ে দেখি, জাস্ট এতটুকু নেব আমরা। ওকে, আমি এখানে ক্লিক করলাম এই ভিডিওটার উপরে, জাস্ট এখানে কেচিতে একটা ক্লিক করে দিলাম, জাস্ট এখানে কিন্তু দুইটা পার্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। সো আমি ডান সাইডে রাইট বাটনে ক্লিক করে এটাকে জাস্ট ডিলিট করে দেবো। ডিলিট করার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি এই পর্যন্ত কিন্তু ক্রপ হয়ে গেছে। তো আমি এটাকে ছোটো করে নিলাম, জাস্ট আমি এটাকে আরেকটু ছোটো করে নিলাম, যেহেতু আমি ভিডিওতে ইউজ করবো, ছোট্ট আমার এই ভিডিও ইন্ট্রোটাতে ইউজ করবো। এই জন্য রাইট বাটনে ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন যে গ্রিন স্ক্রিন নামে একটা অপশন আছে। জাস্ট এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এই যে এইরকম একটা ইন্টারফেস, জাস্ট আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনারা সাদা হয়ে গেল, কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হয়ে গেল। জাস্ট আমি ওকে করে দেবো। দেওয়ার পর আমি যদি এটাকে একটু প্লে দিই, দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেল। জাস্ট আমি এটাকে এই কর্নারে ধরে টান দিয়ে এটাকে ইচ্ছা মতো আপনি যেখানে সেখানে ছোটো বড়ো করে এটাকে বসায় দিতে পারবেন। সো আমি এটা আমার ভিডিওর প্রত্যেকটা ভিডিওর আপনারা কানে দেখবেন যে আমি এটা কর্নারে ব্যবহার করি মোটামুটি। জাস্ট আমি যদি এখন ভিডিওটা প্লে দিই, দেখতে পাবেন আমার ভিডিও ইন্ট্রোটা প্লে হচ্ছে। জাস্ট এই দেখতে পাচ্ছেন লাইক, সাবস্ক্রাইব এবং হচ্ছে আপনার বেল আইকন অটোমেটিক্যালি ভিডিওর সামনে চলে আসলো এবং অটোমেটিক্যালি কিন্তু চলে গেল। তো এটা চাইলে আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। আমি যদি এখানে জাস্ট রাইট বাটনে ক্লিক করে এটাকে কপি করি, কপি করার পর আমি এটাকে একটু ডান দিকে চাপাই দিয়ে আমি বাম সাইডে আমি আরও একটা দেবো। জাস্ট রাইট বাটনে ক্লিক করবো, এখানে আরেকটা পেস্ট করে দিলাম। এখন দেখেন আমার ভিডিওতে দুইবার এটা দেখাবে। এটা আপনি ইচ্ছা করলে ছোটো বড়ো করতে পারেন, ইচ্ছা মতো আপনার আপনার ভিডিওটাতে আপনার যেখানে দিলে ভালো লাগবে আপনি সেখানে এটা মোটামুটি ব্যবহার করবেন। তো আমি এখন যদি একটু প্লে করি, দেখতে পাচ্ছেন প্রথমবার চলে আসলো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে কিন্তু চলে গেল। এরপরে আমি আবার আসছে লাইক সাবস্ক্রাইব এবং হচ্ছে কমেন্ট আপনার বেল আইকন দিয়ে অটোমেটিক্যালি কিন্তু চলে গেল। তো এইটাই হচ্ছে আপনার মূলত গ্রিন স্ক্রিনের কাজ। এইটা এইভাবেই আমি মূলত আমার প্রত্যেকটা ভিডিওতে এটা ব্যবহার করে থাকি। আজকে এই পর্যন্তই মনে হয় আমি যথেষ্ট আপনাদেরকে শিখাই দিছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনার যদি কোনো বিষয়ে মতামত থাকে সেটাও কমেন্টস করবেন। দুই নম্বর কথা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট বি, এটা তো করবেনই, এবং শেয়ার কিন্তু অবশ্যই করবেন, এটা কিন্তু ভুলবেন না। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। সালামু আলাইকুম।